জেইউআইএফ প্রধান মাওলানা ফজলুর রহমান সোমবার দুই সপ্তাহের মধ্যে পিএমএলএন সুপ্রিমো নওয়াজ শরীফের সাথে দ্বিতীয় বৈঠক করেছেন, যেখানে উভয়ই 8 ফেব্রুয়ারির নির্বাচনে তাদের প্রতিদ্বন্দ্বীদের সাথে লড়াই করার জন্য একসাথে এগিয়ে যাওয়ার প্রতিশ্রুতি দিয়েছেন। পিএমএলএন মূলত খাইবার পাখতুনখোয়াতে জেইউআইএফ এর উপর নির্ভর করছে, যা ইমরান খানের পিটিআই এর একটি শক্তিশালী ঘাঁটি হিসাবে বিবেচিত হয় এবং বিশ্বাস করে যে জেইউআইএফ এর পাশে থাকলে বেলুচিস্তান তাদের অবস্থান আরও শক্তিশালী হবে। পিএমএলএন এর সিন্ধুতে একটি পিপিপি বিরোধী জোট গঠন করছে, যেখানে জেইউআইএফ, এমকিউএমপি এবং জিডিএ এর সাথে রয়েছে। মাওলানা ফজলুর রহমান রাষ্ট্রপতি পদপ্রার্থী বলে জেইউআইএফ মুখপত্রের সাম্প্রতিক বিবৃতির পটভূমিতে সোমবার বৈঠক অনুষ্ঠিত হয়েছিল। মাওলানা ফজলুর রহমান পাকিস্তানের পরবর্তী রাষ্ট্রপতি হবেন যদি পিএমএলএন বা পিপিপি 8 ফেব্রুয়ারি নির্বাচনের পরে সংসদে সংখ্যাগরিষ্ঠতা অর্জন করে। জেইউআইএফ মুখপাত্র হাফিজ হামদুল্লাহ রোববার এ দাবি করেছেন। জেইউআইএফ এর প্রধান পরবর্তী সেট আপে রাষ্ট্রপতি হওয়ার ইচ্ছা প্রকাশ করার পরে বৈঠক অনুষ্ঠিত হয়। পিএমএলএন এর একজন অভ্যন্তরীণ কর্মকর্তা ডনকে বলেছেন যে মাওলানা ফজলু নির্বাচনের পরে রাষ্ট্রপতি পদ দখল করতে আগ্রহী ছিলেন, এটা মাওলানার দীর্ঘদিনের ইচ্ছা ছিল এবং পাকিস্তান বর্তমান পরিস্থিতিতে মিস্টার শরীফ তার ইচ্ছা মেনে নিতে হবে, কারণ এই পর্যায়ে তার বিশ্বস্ত মিত্রকে বিরক্ত করার সামর্থ্য নেই। একবার নির্বাচন অনুষ্ঠিত হলে পিএমএলএন এর বিধানসভায় আসন সংখ্যা অনুসারে পরিস্থিতি পরিবর্তন হতে পারে বলে তিনি উল্লেখ করেন। শরীফ ফজল বৈঠকে রাষ্ট্রপতির প্রার্থীর বিষয়ে আলোচনা হয়েছে কিনা জানতে চাইলে পিএমএলএন এর মুখপাত্র মরিয়ম আওরঙ্গজেব বলেন, না, এই বিষয়ে আলোচনার মধ্যে আসেনি। সোমবার বৈঠকের বিষয়ে পিএমএলএন এর পক্ষ থেকে কোনো বিবৃতিও দেওয়া হয়নি। মডেল টাউনে সাংবাদিকদের সাথে আলাপকালে পিএমএলএন পাঞ্জাবের সভাপতি রানা সানাউল্লাহ বলেছেন, পিএমএলএন এবং জেইউআইএফ এর আসন সমন্বয়ের জন্য আলোচনা বসেছে। তিনি নির্বাচনের বিলম্বের কথা নাকচ করে দিয়ে বলেন, 8 ফেব্রুয়ারি নির্বাচন নিশ্চিত করতে প্রধান বিচারপতির নির্দেশনা রয়েছে।